চলন্ত ট্রেনে ছিনতায়, ঘটনায় চাঞ্চল্য রানাঘাটে। নিত্যযাত্রীদের তৎপরতায় ধরা পড়ে যায় এক অভিযুক্ত। উদ্ধার হয়েছে প্রায় 72,000 টাকা। লোকাল ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য নিত্যযাত্রীদের ভেতর। লোকাল ট্রেনের কামরায় যাত্রীর পকেট থেকে 75,000 টাকা ছিনতাইয়ের চেষ্টা, যাত্রীদের তৎপরতায় উদ্ধার টাকা। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে আটকে রেখে জিআরপির হাতে তুলে দেন ট্রেনের নিত্যযাত্রীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নদিয়ার রানাঘাট শান্তিপুর রেল শাখায়। অভিযুক্তকে রানাঘাট জিআরপির পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রাজু মণ্ডল, বাড়ি মাঝদিয়া বাগানপাড়া এলাকায়। ঘটনায় আরও একজন যুক্ত ছিল বলে জানিয়েছেন রেলযাত্রীরা। প্রথমজন ধরা পড়ে যাওয়ার পর কিছু টাকা নিয়ে ট্রেনের ভিড়ে মিশে যায় অপর এক অভিযুক্ত। জানা গেছে বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে গৌতম চন্দ্র বিশ্বাস তার স্ত্রী সান্ত্বনা রানী ও ছেলেকে নিয়ে কলকাতায় আসেন ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানোর জন্য কাছে ছিল প্রায় 75,000 টাকা। রাতে বাতকুল্লায় এক আত্মীয়ের বাড়িতে থেকে পরদিন যেতেন কলকাতায় ডাক্তার দেখাতে। রানাঘাট স্টেশন থেকে ট্রেন পরিবর্তনের সময় ভুল করে উঠে পড়েন শান্তিপুর লোকালে। গৌতমবাবুর অভিযোগ, ট্রেনে ওঠার পরই ভিড়ের মধ্যে কেউ তার পকেটে হাত দেয়, হাত চেপে ধরেন তিনি, চিৎকার করতে থাকেন। সে সময় ছুটে আসেন ট্রেনের অন্য যাত্রীরা। অন্য যাত্রীরা ছুটে এসে ধরে ফেলেন একজনকে। যাবেন মাঝখানে ট্রেনে কোন জায়গাটা হয় যখন? রানাঘাট, রানাঘাট, রানাঘাট থেকে ওঠার পরে উনি পাশ দিয়ে আসে এখানে এরপর উত্তেজিত জনতা অভিযুক্তকে দু এক ঘা কষিয়ে দেন। খবর দেওয়া হয় জিআরপিতে। জিআরপি অভিযুক্তকে আটক করে রানাঘাটে নিয়ে আসে। এরপর রানাঘাট জিআরপির প্রতিনিধির সামনে উদ্ধার হওয়া 72,000 টাকা তুলে দেওয়া হয় গৌতমবাবুর হাতে। মনে করা হচ্ছে বাকি টাকা অপর অভিযুক্ত নিয়ে চম্পট দিয়েছে। ঘটনায় নিত্যযাত্রীদের মধ্যে সরগোল পড়ে যায়। লোকাল ট্রেনের কামরায় কিভাবে ঘটল ছিনতাইয়ের ঘটনা, জিআরপি রেল পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীরা। বন্ধুটা নিয়েছিল, বন্ধুটার নাম কি? বাবু ঘোষ। কোথায় বাড়ি ওর? রানাঘাট। কোথায়? কুপার্স ক্যাম্পে। তোমার সঙ্গে ওই বন্ধুর পরিচয় কিভাবে? কি করতে সে বন্ধু কই? আর বাবু ঘোষের সঙ্গে কোথায় দেখা হলো? রানাঘাটে দেখা হলো। আর বাবু ঘোষ তোমার হাতে অতগুলো টাকা দিয়ে দিল নাকি? আমার কাছে দিয়ে বললো থাক আমার সাথে। হ্যাঁ, তো কী করতে থাকবে? তো বাবু ঘোষ চুরি করে তুমি জানো তো? তাহলে তুমি তোর সঙ্গে ছিলে কেন? পয়সার দরকার ছিল স্যার। আচ্ছা, তো তুমি যাকে চিকিৎসা চুরি করেছো জানো সে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে সব টাকা পয়সা বেঁচে টেঁচে এখানে এসছে? তাহলে কত বড় ক্ষতি হয়েছে বুঝতে পারছো? তার তাহলে 8 টাকা কোথায়? এখানে তো 75,000 টাকা ছিল আর 72,000 উদ্ধার হয়েছে এখনও, আর 3,000 কোথায় গেল? ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, রানাঘাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।